শুধু এটাই না, আমি চাইলে এই জমি ভেদ করে তোকে পাতালে পাঠিয়ে দিতে আমার এক মুহূর্তও লাগবে না। শুধু তুই সাহস করে এগিয়ে আয় দেখি। ভয় পেয়ে গেলি? দেখি তোর কত সাহস, এক পা সামনের দিকে এগিয়ে দেখা। যে আমাকে এই মন্ত্রপুত মাদুলি দিয়েছে তিনি কোনো সাধারণ লোক নয়, তিনি দরগায় পাঁচবার নামাজ পড়েন। বাসা ভাই শুধু হযরত নন, উনি ওনার গুরুর আত্মার সাথে কথাও বলেন। বাসা ভাইয়ের মাদুলি যতক্ষণ আমার হাতে আছে ততক্ষণ আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওনার ওপর বিশ্বাস রেখে আমি যে কাজই করি উনি আমাকে বাঁচাবেন। তোর চোখের সামনে আমি এখনই এই গর্তের ওপর দিয়ে হেঁটে যাব। আল্লাহ মালিক। মাদুলির কত শক্তি সেটা এবার বুঝতে পেরেছিস? তুই আল্লাহকে ভরসা করেছিস বলে আল্লাহ তোকে এবারের মতো বাঁচিয়ে দিল, কিন্তু আল্লাহর নাম করে তুই বারবার আমার হাত থেকে বাঁচতে পারবি না। কেন পারবো না? মাদুলি যতক্ষণ আছে আমি ততক্ষণ ঠিক বেঁচে থাকবো। আল্লাহর শক্তি শুধু ভালো লোকেদের জন্য, উনি সবসময় তোর সহায় থাকবে ভেবেছিস? তোর মতো পাপীর সাথে উনি সবসময় থাকবেন না। তোর ওই বেঁধে রাখা মাদুলি নিজের থেকে খুলে ফেলার সময় একদিন আসবে। ও, আর তখন আমি তোকে আর বাঁচিয়ে রাখবো না। গঙ্গা, তোমার মন থেকে যাতে নন্দিনীর ওপর প্রতিশোধ নেওয়ার বিষটা একেবারেই মুছে যায় সেই জন্য তোমাকে আজকে মন্দিরে নিয়ে এসেছি। আজ তুমি মন দিয়ে প্রার্থনা করো যাতে নন্দিনীর কোনো রকম চিন্তা তোমার মাথায় আর না আসে। এসো। ঠাকুরের কাছে যা চাইবার চাও। নন্দিনীর থেকে প্রতিশোধ নেওয়ার চিন্তা আমার মন থেকে অত সহজে দূর হবে না। আমি যাতে আমার উদ্দেশ্যে সফল হই তুমি আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো আমায়। এই নিন মা, এই নিন, আসুন। চলো গঙ্গা। গঙ্গা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, এই মন্দিরে আমি কথা বলতে পারবো না। আমি একবার বাইরে থেকে কথা বলে আসছি, তুমি এখানেই থেকো, কোথাও যেও না কিন্তু। ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি মা, আমি যেন আমার কাজে সফল হতে পারি। রাজশেখরের অস্থি স্পর্শ করে তুমি যে শপথ নিয়েছিলে সেটা পূর্ণ না করলে ওনার আত্মা যে শান্তি পাবে না গঙ্গা,
আমাদের ওই নন্দিনীকে শেষ করতেই হবে। আমার মনেও কিন্তু নন্দিনীর জন্য শুধু প্রতিশোধের আগুন জ্বলছে, কিন্তু নন্দিনীকে কি করে শেষ করব সেই উপায় আমার জানা নেই। সেদিন ওখানে রঙ্গনায়কী ছিল, তাই নন্দিনী বেঁচে গিয়েছে। এখন কিন্তু বাড়িতে নন্দিনী সম্পূর্ণ একা। এখন যদি আমরা যেতে পারি তাহলে ওকে শেষ করতে পারবো। নন্দিনী প্রত্যেকবার বেঁচে যাচ্ছে, ওকে কি করে মারবো আমরা? আজকে তোমার রাশির বল অন্যান্য দিনের থেকে অনেক বেশি। নাগানন্দ সৃষ্টি করা অস্ত্রটা এখন রঙ্গনায়কের বাড়িতেই রাখা আছে, ওটা দিয়ে তুমি নন্দিনীকে সহজেই শেষ করতে পারবে। পূর্ণিমার মধ্যেই নন্দিনীকে শেষ না করতে পারলে আমরা দুজনেই কিন্তু ভীষণ বিপদে পড়ে যাবো গঙ্গা। সামনেই কিন্তু পূর্ণিমা আসছে, অরুণ আর দেবসেনা তোমাকে কিন্তু ভীষণ ভালোবাসে গঙ্গা। নন্দিনীকে শেষ করতে পারোনি বলে নিজের প্রাণ দিয়ে ওই দুজনকে আঘাত করো না। সাহস রাখো, তুমি অবশ্যই নন্দিনীকে শেষ করতে পারবে। নন্দিনীকে যাতে শেষ করতে পারি তারই সাহায্য চেয়ে দেবীর কাছে প্রার্থনা করছিলাম। নন্দিনী এখন একা আছে সেটা তুমি এসে আমাকে জানিয়ে দিলে, দেবী এভাবেই আমাকে সাহায্য করলেন। আমি এক্ষুনি গিয়ে নন্দিনীকে শেষ করে আসছি। গঙ্গা, অরুণ, অরুণ, গঙ্গা, 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 অরুণ। গঙ্গাকে আটকেও না, ওকে যেতে দাও। তুমি এত কষ্ট করে আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, আবার আপনি চলে এসেছেন ওর মাথা খাওয়ার জন্য। নন্দিনীকে একমাত্র গঙ্গাই শেষ করতে পারবে অরুণ, ওকে যেতে দাও, ওর কাজটা করতে দাও তুমি। ওই নন্দিনীর জন্যই কিন্তু আমি আমার বাবা আমার শ্বশুর মশাই সবাইকে হারিয়েছি, এখন কিন্তু আমি গঙ্গাকে হারাতে চাই না। মানছি আপনি আমার বাবাকে আমার পরিবারকে অনেক সাহায্য করেছেন, আর তার বিনিময়ে আমি সব করতে পারি, যত টাকা চাই আমি আপনাকে দেব, কিন্তু দয়া করে আমাদের জীবনে একটু শান্তি আসতে দিন, আমাদেরকে ছেড়ে কোথাও চলে যান আপনি। কে চায় তোমার টাকা? তাহলে আমাকে কি করতে হবে বলুন, আমার শান্তির জন্য আমি সব করব, বলুন আপনি। তুমি পুরো ব্যাপারটা না জেনে কথা বলছো, ওই নন্দিনীকে তুমি চেনো না অরুণ, আর তোমার কাছে কথা লুকিয়ে আমার কি লাভ বলো তো? আমার সঙ্গে এসো, এখনো পর্যন্ত তুমি যা জানো না আমি তোমাকে সেটা বলবো। তুমি আমাদের সঙ্গ দেবে নাকি শেষ পর্যন্ত ওই নন্দিনীর সঙ্গ দেবে সেটা আমি তোমাকে বোঝাচ্ছি। দেখুন আমি আর কিচ্ছু বুঝতে চাই না, আপনি দয়া করে আমাদেরকে এবার ছেড়ে দিন। যাচ্ছি, কিন্তু তার আগে তুমি যেটা জানো না আমি সেটা বলবই, চলো আমার সঙ্গে। আমরা যতই সতর্ক থাকি ওই মায়া শক্তি এখনো বেঁচে আছে। খুব তাড়াতাড়ি ওই মায়া শক্তির কাছ থেকে কালচক্রগুলো নিতে হবে আমাদের। আজকে তোকে আমি শেষ করবই, কেউ আটকাতে পারবে না। সিঁদুরের শক্তি দিয়ে মায়া শক্তির ব্যাপারে কিছু জানতে পারার আগেই আমাকে ওর পরিচয় জানার চেষ্টা করতে হবে, কিন্তু কিভাবে করব? ওই অস্ত্র তো এখানেই থাকার কথা, মাধবী তো আমাকে তাই বলল, কিন্তু কোথায় আছে? কাল চক্রটা নিয়ে গিয়ে ওই মায়া শক্তিকে জঙ্গলেই খুঁজতে হবে। আহ!
সেই দিন নাগদেবীর জন্মের জ্যেষ্ঠ নক্ষত্র তিথিতেই তোকে শেষ করে দেব ভেবেছিলাম, কিন্তু সেই দিন তুই বেঁচে গেছিলিস। কিন্তু আজকে তুই আমার হাত থেকে কোথাও বেঁচে পালাতে পারবি না। না গঙ্গা, এই ভুল করিস না, তোকে ছেড়ে দেওয়াটাই ভুল হবে। আর আমি তোকে ছাড়বো না, আমি নিজের মৃত্যু নিয়ে চিন্তা করছি না গঙ্গা, কিন্তু আমি তোর নিজের দিদি, এটা সত্যি। এই সত্যি জানার পরে তুই যদি আমাকেই মেরে ফেলিস, তুই নিজেই কষ্ট পাবি গঙ্গা। তুই যাতে কষ্ট না পাস সেই জন্যই আমি তোকে বারণ করছি। তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, রঙ্গনায়কী মা নিজে আমাকে বলেছেন। আর তুই নিজেকে আমার দিদি বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না, ঠিক আছে? তুই বিশ্বাস করিস না, কিন্তু জঙ্গলের দেবীর কাছে কালচক্র পৌঁছে দেওয়ার আমি ছাড়া আর কেউ নেই। জঙ্গলের দেবীর প্রতি আমার যা কর্তব্য তা সম্পন্ন করতে হলে আমার বেঁচে থাকাটা খুব জরুরি গঙ্গা। আমার জন্য না হলেও জঙ্গলের দেবীর জন্য আমাকে ছেড়ে দে গঙ্গা। না, তুই যেমন জঙ্গলের দেবীর নামে দিব্যি নিয়েছিস, আমিও সেরকম আমার বাবার অস্থি স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি, আর সেই প্রতিজ্ঞা সম্পূর্ণ করতে আমায় তোকে মারতেই হবে গঙ্গা। রাজশেখর জঙ্গলের দেবী থেকে চুরি করেছে, ভগবানের সাথে অন্যায় করেছে, আর নিজের পাপের ফল পেয়েছেও। তাহলে তোর কি যোগ্যতা আছে বল? তোকে ভগবান ভেবে পুজো কর আমার সাথেই তুই অন্যায় করেছিস, তোর বাঁচার যোগ্যতা আছে বল? তুই যেদিন আমার বাবাকে মেরে ফেলেছিলিস সেদিন শুধু আমার বাবার মৃত্যু হয়নি, আমার গর্ভে থাকা সন্তানেরও প্রাণ চলে গেছিল, সেটা জানিস তুই? আমি তোর বাবাকে মারিনি গঙ্গা, তুই নিজের ভুল কোনোদিন স্বীকার করেছিস বল? তোর অন্যায়ের জন্য যারা চলে গেছে তারা আর ফিরে আসবে না, তোর এই অন্যায়ের ক্ষমা হয় না। আমার পরিবারের প্রত্যেককে কষ্ট দিয়েছিস তুই, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে শক্তিনাগকে অমর বলা হয় সেই শক্তিনাগকে আমি আজ নিজের হাতে শেষ করে দেব। তুই নিজের জীবন বাঁচানোর জন্য ওই ভৈরবের পিছনে লুকোচ্ছিলিস, তাই না? এখন ওই ভৈরবের থাকা জায়গায় তোকে শাস্তি দেব আমি। হে ভগবান, নাগ শক্তির শক্তিকে অপব্যবহার করে আমার সাথে নাটক করে তুই আমার রূপ ধারণ করে এসে আমার পরিবারকে এই যন্ত্রণা দিয়েছিস। আমি নিজের হাতে তোকে মুক্তি দিতে চাই। আরে মর গঙ্গা, আমার কথাটা বোঝার চেষ্টা কর গঙ্গা, ছাড়। তোর এই পরিস্থিতিতে আমি তোর সাথে লড়াই করতে পারবো না গঙ্গা। বাবা যতক্ষণ না এখানে ফিরে আসছে তুই এখানে থাকলে তোর মনের রাগটা হয়তো একটু কমবে। তোকে মারার প্রতিজ্ঞা পূরণ করলো, ওর জেদ পূরণ করে ওদের চক্রান্তকে সফল করে দিল, নাগ দেবতার কাছ থেকে অস্ত্র নিয়ে তোর উপরেও আঘাত করলো। গঙ্গা একদিন না একদিন
তুই যে ওর দিদি সেটা অবিশ্বাস করবে, সেটা তুই বড় মুখ করে বলেছিলিস। সেটা এখন মিথ্যে হয়ে গেল নন্দিনী, সেটা একেবারে মিথ্যে হয়ে গেল। গঙ্গার সাথে তোর কি সম্পর্ক সেটা যখন ও জানতে এলো, তখন ওর ভালোর জন্য তোর সাথে যে ওর কোনো সম্পর্ক নেই এই মিথ্যেটা বলে ওকে পালিয়ে দিয়েছিলাম। সেই দিন বলে থাকা আমার একটা মিথ্যে আজ ওর নিজের দিদিকে খুন করার পরিস্থিতি এনে দিল। তোর মা তো আমাদের সাথে একসঙ্গে জীবন কাটাতে না পেরেই চলে গেল, আমাদের দুই সন্তানকে ফিরে পেয়েছি বলে খুশিতে ছিলাম, কিন্তু ওই খুশি আমি পুরোপুরি পেলাম না, পেলাম না। আমার ছোট মেয়ের হাতে আমার বড় মেয়ে খুন হয়ে গেল। এরকম একটা ঘটনা তুমি কি করে ঘটতে দিলে ভগবান? তোর মা পার্বতীকে টুকরো টুকরো করে কেটে আগুন দিয়ে পুড়িয়ে কালচক্রগুলো নিয়ে চলে গিয়েছিল, আর তার জন্যই তুই শাস্তি দিলি। গঙ্গাকে যে বড় করলো মাধবদা, তাকে ওই মায়া শক্তি মেরে ফেললো, কিন্তু তুই মেরেছিস সেটা ভেবে রাগের বসে গঙ্গা তোকে মেরে সেই বদলা নিল। তোর মা যখন আমাকে মঙ্গলমুখী বানালো সেটা আমি সহ্য করে নিলাম, তোর মা আমাদের ছেড়ে চলে গেল সেটাও সহ্য করলাম, কিন্তু তুইও এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, এই কষ্ট কি করে সহ্য করব? সেদিন মন্দিরে তোমার চরণে রাখা গঙ্গাকে মাধবদার মাধ্যমে রাজশেখরের মহলে নিয়ে গিয়ে তুললে, আর গঙ্গার মাধ্যমেই ওই ঢিপির মধ্যে থাকা নন্দিনীকে পার করে নিয়ে এলে। এখন গঙ্গার হাতে নন্দিনীকে মেরে ফেলার জন্য ওকে তুমি কেন নিয়ে এলে? গঙ্গাকে নিজের হাতে বড় করে থাকলে ও নন্দিনীর পক্ষেই থাকতো, তখন নন্দিনীর থেকে দূরে সরিয়ে এখন গঙ্গার হাত দিয়ে নন্দিনীকে খুন করাচ্ছ। তোকে যে ভরসা করে, তোকে যে সব সময় পূজো করে, তাকে তুই এত কষ্ট দিতে পারিস ভয়না? বল ভয়না, বল। নন্দিনী, আমি তোর সাথে থেকেও গঙ্গার থেকে তোকে বাঁচাতে পারলাম না মা। আমি নন্দিনী নই বাবা, গঙ্গা। নন্দিনী আমার দিদি, তা না জেনে আমি ওকে খুন করতে এসেছিলাম। আর দেখুন আপনার ভৈরব আমাকে এই পাপ করতে দিল না, নন্দিনীকে আমার সম্মান করার কথা, আমি ওকে খুন করতে এসেছিলাম, ভৈরব আমাকে তার শাস্তি দিয়েছে। নন্দিনী যে আমার দিদি, আপনি আমাকে বারবার বলেছিলেন, আমি আপনাকে বিশ্বাস করিনি। না মা, না, তুই পড়তে পারিস না, তোর পরিস্থিতির জন্যই তুই ভরসা করতে পারিস নি মা, এতে তোর কোনো দোষ নেই মা। না বাবা, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না বাবা, আমি আমার দিদির বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমি অনেক বড় পাপ করেছি। তুই মরতে পারিস না, তোকে আমি মরতে দেব না। আমার বেঁচে থাকাটাই কষ্ট বাবা, আপনি আর নন্দিনী ভালো থাকুন, আমাকে আপনি আমার মায়ের কাছে চলে যেতে দিন। তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না, আমার ভৈরব তোকে যেতে দেবে না। ভৈরব,
তোর প্রাণ ঠিকই বাঁচাবে। আমি এক্ষুনি ভৈরবকে ডাকবো, ভৈরব আমাকে সাহায্য করবে। ভৈরব, গঙ্গার জীবনকে বাঁচাবার কালচক্র নন্দিনীর হাতে আছে। তোমার ত্রিনেত্র শক্তি দিয়ে গঙ্গার এই পরিস্থিতি নন্দিনীকে জানিয়ে নন্দিনীকে এখানে নিয়ে এসো আর গঙ্গার প্রাণ বাঁচাও। ভৈরব, ভৈরব। গঙ্গা ওর প্রাণের জন্য লড়াই করছে, ওকে বাঁচাতে হবে। দিদি, দিদি, তুই কে না জেনে আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুই ক্ষমা করে দিস না গঙ্গা। আমি যে তোর দিদি সেটা তুই জেনে গেছিস, সেটাই আমার কাছে যথেষ্ট। গঙ্গা পড়ে যাওয়ার সময় প্রদীপ দানি তোর পেটে ঢুকে যায়। তোর হাতে থাকা কালচক্রটা দিয়ে গঙ্গাকে বাঁচা, বাঁচা মা। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি করছি। সব ঠিক হয়ে যাবে গঙ্গা, সব ঠিক হয়ে যাবে। ওঠ মা, ওঠ। গঙ্গা, আয় মা। ভৈরব, এসো এখানে, এই ছবিটা নামাও। ওটা নামাতে বলছেন কেন আপনি? কারণ আছে, প্রথমে ওটা নামাও।
ঘোরাও। এটা আবার কি? ওটাকে ঘোরাও, তাহলেই বুঝতে পারবে। এসো। বাড়িতে এরকম একটা রহস্যময় গুপ্ত জায়গা আছে তা তো এতদিন জানতামই না। এই জায়গাটা রাজশেখর বানিয়েছিলেন কালচক্র লুকিয়ে রাখার জন্য। মায়ের এই মূর্তির নিচেই রাখা থাকতো কালচক্র। প্রতিদিন উনি মায়ের পূজোও করতেন। ওই কালচক্রর জন্যই আমাদের বাড়িতে এত রকম সমস্যা হয়ে চলেছে। বাবা জঙ্গলের ওই দেবীস্থান থেকে জিনিসটা নিয়ে এসেছিল বলে বাবা নিজেও মারা গেছে। ওই কালচক্রর ব্যাপারে আমি আর কিচ্ছু শুনতে চাই না। কালচক্রর মহিমার কথা না জেনেই তুমি এ সমস্ত উল্টোপাল্টা কথা বলছো। জঙ্গলে যে জিনিস থাকে সেটা জঙ্গলের দেবীর সম্পত্তি। দেবীর স্থান থেকে কোনো জিনিস চুরি করা মহাপাপ। ঈশ্বরের কোনো জিনিস চুরি করলে কি শাস্তি হতে পারে সেটা আমার বাবা নিজের প্রাণ দিয়ে বুঝতে পেরেছে। কালচক্রর ব্যাপারে যে লোভ করেছে তার পরিণতি একমাত্র প্রাণহানি হয়েছে। ওটার মহিমার কথা আমায় আর বলবেন না আপনি। তুমি কালচক্রের ব্যাপারে না জেনে এই সমস্ত কথা আর বলো না অরুণ। দেখুন, আমি কালচক্রের ব্যাপারে কিচ্ছু জানতে চাই না। আমাদেরকে শান্তিতে থাকতে দিয়ে আপনি এবার আমাদের জীবন থেকে চলে যান। আমাকে বেকার বেকার এখানে নিয়ে এসেছেন কেন আপনি? আমি চলে গেলে তুমি শান্তি পাবে বলে তোমার কথা শুনে আমি ঠিক করে চলে যাব। আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম এই ঘরের ব্যাপারে সমস্ত রহস্য আমি তোমাকে জানাবো, তাই আজকে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। জঙ্গলে দেবীর মন্দিরে আমার বাবা যে ভুল করেছিলেন সেটা আমার থেকে লুকিয়ে ওনার কি পরিণতি হলো দেখলেন তো আপনি। যখন বাবাই আমাদের সঙ্গে নেই তখন বাবার রহস্য জেনে আমি কি করব? রহস্যকে রহস্যই থাকতে দিন, আমায় কিচ্ছু বলতে হবে না। তুমি যেটা জানতে চাইছো সেটা শুধুমাত্র রহস্য নয়। আজকে আমি তোমাকে বলবো তোমার বাবা তোমাকে ঠিক কতটা ভালোবাসতেন। আমার বাবা আমাকে কতটা ভালোবাসতেন সেটা আপনাকে বোঝাতে হবে না। আমি না বললে তুমি জানতে পারবে না অরুণ। আজকে তোমাকে তোমার বাবার ভালোবাসা দেখাবো। কি এমন ব্যাপার? এই দেবীর মূর্তিটা একটু ঘোরাও। আমি তোমাকে একটা শেষ কাজ করতে বলছি, সেটাই করো। এরপরে তোমাকে আর একটা কথাও আমি বলবো না, তোমাকে আমি নিরাশ করব না। যাও মূর্তিটা ঘোরাও। ভালো করে ধরো, জোরে ঘোরাও।
সব বাক্সগুলো খুলে দেখো। এখানে যা সম্পত্তি আছে তার দাম ঠিক করা সম্ভব না। একজনকে এত সম্পত্তি জমা করতে হলে রাজবংশে জন্মে 7-8 জন্ম যদি পার করতে পারে তাহলে সেটা সম্ভব। কিন্তু তোমার বাবা একটা সাধারণ পরিবারে জন্মে একার হাতে জমিয়েছেন এই এত সব অমূল্য সম্পদ। এর কারণ জানো? ওই কালচক্র। মনুষ্য জন্ম তখনই সফল হয় যখন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তার কাছে সমস্ত ঐশ্বর্য ধরা দেয় এমনটা মনে করা হয়, আর এমনটা সম্ভব ওই কালচক্র থাকলে। একজন মানুষের নিজের প্রয়োজনে যোগশক্তি ব্যবহার করার ক্ষেত্রে কোনো ভুল নেই। আর ঠিক এই কারণের জন্যই তোমার বাবা জঙ্গলের কালদেবীর মন্দির থেকে ওই কালচক্র নিয়ে এসেছিলেন। তোমার বাবা কালচক্র নিজের জন্য নিয়ে আসেননি, এই সম্পত্তি উনি নিজের জন্য বানাননি, এই সম্পত্তি বানিয়েছেন উনি তোমার জন্য। তোমার বাবা তোমাকে ভালোবেসে যা করেছেন তা তোমার স্বপ্নেরও বাইরে। উনি তোমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তুমি কি এখনো সেটা বুঝতে পারছো না? তোমার জন্য, শুধুমাত্র তোমার খুশির জন্য প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন উনি। নন্দিনীর হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য তোমাদের মাঝখানে এসে পড়েন, আর নন্দিনী ওনাকেই শেষ করে দেয়। এটা জঙ্গলের দেবীর থেকে কালচক্র চুরি করে নেওয়ার জন্য। এইটা আমার মা পার্বতীকে অন্যায় ভাবে খুন করার জন্য। রাজশেখর, তোমার বাবা তোমার জন্য প্রাণ দিয়ে দিয়েছেন। রাজশেখরকে শেষ করে থাকা নন্দিনীকে শেষ করব বলে আমি এখানে ছটফট করছি। নিজের শ্বশুরের মৃত্যুর প্রতিশোধ নিতে ওই নন্দিনীকে শেষ করবে বলে গঙ্গা শপথ নিয়েছে, কিন্তু একমাত্র তুমি এত কিছুর পরেও নন্দিনীকে এত সহজে ক্ষমা করে দিচ্ছ। এই তাহলে তোমার শ্রদ্ধেয় বাবার প্রতি তোমার ভালোবাসা? আমাদের ভালোবাসত যারা, অন্যায়ভাবে তারা খুন হয়ে গেল, ওদের মৃত্যুর প্রতিশোধ নিতে পারলে তবেই ওদের আত্মার শান্তি পাবে। তুমি যদি এত কিছুর পরেও নন্দিনীকে ছেড়ে দাও, তোমার বাবার আত্মা তাহলে কি করে শান্তি পাবে? যদি বেঁচে থাকে তাহলেই তো আমরা আমাদের ভালোবাসার মানুষকে ভালোবাসা দেখাতে পারি, কিন্তু এখন যারা আর বেঁচেই নেই তাদের প্রতি শ্রদ্ধা কি করে জানাবে? তাদের শেষ ইচ্ছেটাকে বাঁচিয়ে রাখতে হবে। তোমার বাবা নন্দিনীর বিরুদ্ধে 20 বছর লড়াই করেছিলেন। তোমার বাবা তোমার জন্য যা করেছেন তার প্রতি সম্মান দেখাতে হলে নন্দিনীর বিরুদ্ধে এখন তোমাকে মাথা তুলে দাঁড়াতেই হবে। অরুণ,
তোমার বাবা নন্দিনীকে শেষ করবেন ভেবেছিলেন, কিন্তু তা না করতে পেরে উনি নিজেই মারা গেলেন। তুমি যদি তোমার বাবাকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে নন্দিনীকে শেষ করার জন্য তোমার বাবার সম্মান রক্ষা করতে তুমি অবশ্যই এগিয়ে আসবে। তোমাকে জানানোর জন্যই কথাগুলো আজকে বললাম, এবার আমার কাজ শেষ, আমি চললাম। কিন্তু ভবিষ্যতে তোমার কোনো সমস্যা হলে আমি যেখানেই থাকি না কেন আসব। প্রিয় পুত্র অরুণ, আমি আমার জীবনে যা সম্পত্তি রোজগার করেছি তা সব এখানেই আছে, সব কিছু তোমারই জন্য। খুশির সঙ্গে সেটা গ্রহণ করো। কিন্তু একটা কথা তুমি ভুলবে না, আমি যে এত সম্পত্তি রোজগার করতে পেরেছি সেটা শুধুমাত্র এই জঙ্গলের দেবীর কালচক্রের জন্য। আমাকে তুমি যে সম্মানটা দিতে, সেই সম্মানটা এই কালচক্রকেও তুমি দেবে। আমি সশরীরে না থাকলেও এই কালচক্র রূপে তোমার কাছে সব সময় থাকব। নন্দিনী যেন কোনোভাবেই এই কালচক্র নিয়ে নিতে না পারে। এই কালচক্র অত্যন্ত যত্ন করে রাখাটা তোমার দায়িত্ব আর কর্তব্য। আমার শেষ ইচ্ছে মনে করে এই কালচক্রকে তুমি অবশ্যই সুরক্ষিত রাখবে, এটাই আমার বিশ্বাস। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী পিতা রাজশেখর। চলুন বাবা, চলুন। নন্দিনী যে গঙ্গার বোন সেই সত্যিটা নানানভাবে গঙ্গাকে জানানোর জন্য তুমি অনেক চেষ্টা করেছ। তোমার চেষ্টা ব্যর্থ হয়নি, গঙ্গা নন্দিনীর ব্যাপারে জেনে গেছে। তুমি যখন বলেছিলে নন্দিনী আমার দিদি, আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ আজ ভৈরবের জন্য আমার কাছে সব সত্যি পরিষ্কার হয়ে গেছে। আমার আর গঙ্গার মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল আজ সব ঠিক হয়ে গেছে। এরপর থেকে আমাদের মধ্যে আর কিছু হবে না। আমার পরিবারের সাথে আমার মিল হয়েছে শুনলে তুমি খুশি হবে, তাই আমি এনাদের আমার সাথে করে এ বাড়িতে নিয়ে এলাম। এবার তুমি খুশি হয়েছ তো? এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব, আমি সেভাবেই চলব। নন্দিনীর সাথে থাকার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। কি হয়েছে? আমি কথা বলেই যাচ্ছি আর তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো? আমার পরিবারের সবাই এসেছে,
আমাদের মিল হয়েছে জেনে আমি জানি তুমি খুশি হয়েছ। ওনাদের ভেতরে আসতে বলবে না? শুধু তুমি এসো, ওদের কাউকে বাড়ির ভেতরে আসতে হবে না। যার যেখানে জায়গা তার সেখানেই থাকা উচিত, সেটাই হয়তো সবার পক্ষে ভালো হবে। আমাকে আমার পরিবারের সাথে মিল করানোর জন্য তুমি নিজে এত চেষ্টা করেছিলে, আর তুমি কেন এসব কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। খুব সহজ একটা কথা বললাম, আর আশা করছি তুমি বুঝেছো। তোমার যদি আমার সাথে থাকার ইচ্ছে থাকে তাহলে ওদেরকে এখান থেকে যেতে বলো, আর যদি তোমার ইচ্ছে হয় যে তুমি ওদের সাথে থাকবে তাহলে আমাকে ছেড়ে তুমি ওদের সাথে চলে যেতে পারো। গঙ্গা বদলে গেছে, এখন আমাদের খুশি হওয়ার সময়। তুমি এমন কথা বলছো যেন তুমি নিজেই বদলে গেছো। আমি আসলেই এরকম। আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি আপনি চান যে আমি গঙ্গার সাথে সুখে থাকি তাহলে আপনাকে দূরে থাকতে হবে।